রাত দুটো বেজে দশ মিনিটে খুলেছিল খিদিরপুরের এই বাস্কেট ব্রিজ এবং তারপরে নির্ধারিত সময় মেনে এক ঘন্টা পর অর্থাৎ তিনটে দশ এই সময় ব্রিজ বন্ধ হওয়ার কথা থাকলেও কার্যত যান্ত্রিক কারণে ইলেকট্রিক্যাল ফল্টের কারণে এই ব্রিজ আর বন্ধ হয়নি এবং আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রায় ঘটনা ঘটার সাড়ে ছ ঘন্টা পরে এই মুহূর্তে ব্রিজ কিন্তু আস্তে আস্তে বন্ধ হচ্ছে এবং আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে একেবারে রাস্তার সঙ্গে মূল সংযোগকারী যে পথ তার সঙ্গে এই ব্রিজের যে এই ব্রিজের যে সংযোগ সংযোগস্থল তা কিন্তু ধীরে ধীরে ওপর দিকে উঠছে এবং এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে এবং অর্থাৎ খিদিরপুরের দিকে যে অংশটা ছিল সেই অংশ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং মেটিয়া ব্রিজ বা গার্ডেন ব্রিজের দিকের যে অংশ ছিল সেই অংশ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বন্ধ হচ্ছে এবং সেই চিত্রই দেখতে পাচ্ছি যে একেবারে নিচ থেকে ব্রিজের যে অংশ আছে তা কিন্তু সংযোগ সংযোগস্থলের দিকে অর্থাৎ রাস্তার যে সংযোগস্থল সেই দিকে উঠে আসছে আস্তে আস্তে এবং সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং একেবারে উল্টো দিকটা অর্থাৎ যে দিকটা খিদিরপুরের দিকে আছে সেই দিকটা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং এই অংশটা অর্থাৎ যেটা গার্ডেন ব্রিজ এবং মেটিয়া ব্রিজের দিকের যে সংযোগ আর যে ফ্ল্যাংকটা ছিল সেই সেই দিকটাও কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ হবে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ হবে এই পথ আবার জুড়ে গিয়েছে এবং দুটো দিক একই সঙ্গে উঠে গিয়েছে এবং আস্তে আস্তে দুটো দিকের যান চলাচল কিন্তু আবার আরম্ভ হবে অর্থাৎ দুটো দিকে অর্থাৎ কলকাতা পুলিশ দুটো দিকে কিন্তু এতক্ষণ পর্যন্ত বন্ধ করে রেখেছিল সেই কারণে যানজট এই অংশে ততটা পর্যন্ত সৃষ্টি হয়নি কিন্তু এই মুহূর্তে গোটা ব্রিজ আবার জুড়ে গিয়েছে এবং সেই কারণেই কিন্তু উভয় দিকে অর্থাৎ এই দিকটা এবং সামনের দিকটা অর্থাৎ পুজোর দিকটা সেই দিকটাও কিন্তু যে পথগুলো ছিল সেই রাস্তা ছিল সেগুলো ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকেও কিন্তু যান চলাচল আর অল্প সময়ের মধ্যে আরম্ভ হবে ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা